Yeah.
জয় জগদ্গুরু শিলা প্রভুপাদ কী, জয় সমবেত ভক্তবৃন্দ কী, জয় জয় তাই গৌর প্রেম। ওম জ্ঞানতিমিদম দশৌ জ্ঞানাঞ্জন শলাকয়া চুচুর্মীলিতম জৈন তস্মৈ শ্রীগুরুভিঃ নমঃ। শ্রীচৈতন্য মহাবিষ্ণু স্থাপিতাং ভূতলে স্বয়ং রূপ কদাম্বায়াম দদাতি সপদাত্মিকম্। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতা পদকমলম্, শ্রীকৃষ্ণ বৈষ্ণবংশম, শ্রীরূপং সগ্রজাতং সহগণা রঘুনাথনিতং সজীবম্। স্বাদ্বৈতং সবধূতং পরিজনাশ্রিতম্ কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদন সগণ ললিতা শেষকান্বিতং। নমোয়ং বিষ্ণু পদায় কৃষ্ণ কৃষ্ণায় ভূতলে শ্রীমাতে জয়পতাকা স্বামিনিতে নামিনে। নমোয়াচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধাম দায় নগর গ্রাম তারিণে। নমোয়ং বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমাতে ভক্তি বিদান্ত স্বামিনিতে নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশ তারিণে। বঞ্চাকল্পতরুভ্য কৃপাশব্দভ্যেব চ পতিতনং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যনাম্নে গৌরশ্রীশ্যৈ নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তার্থং নমামি ভক্তশক্তিকং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতি দেবী প্রণমামি হরিকে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র শুভদ্রব্দম জগন্নাথতে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দম সাদ্বৈত গদাধর শিবাচাদি গৌরভক্তবৃন্দম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়ো, ওম নমো ভগবতে বাসুদেবায়ো, ওম নমো ভগবতে বাসুদেবায়ো। নারায়ণং নমস্কৃতাং নরং চৈব নরোত্তমম্ দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয় মুদিরায়ে। শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে নষ্ট প্রাস অভদ্রেশ নিত্যম ভগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নষ্ট। যে প্রায় নষ্ট হয়ে গেছে অভদ্রসিত অর্থাৎ অনর্থ, তারপরেও ভগবত সেবা করতে হবে। আর এই ভগবত সেবা এবং ভগবানের বাগময় বিগ্রহ শ্রীমদ ভাগবতের উত্তম শ্লোক প্রত্যয় আস্বাদন করার মাধ্যমে নিষ্ঠা ভক্তির উদয় হবে। যে আমরা যদি নিষ্ঠা ভক্তি লাভ করতে চাই তাহলেই নিত্য ভাগবত সেবা এবং ভাগবতের উত্তম শ্লোক আমাদের শ্রবণ করতে হবে। তা ভাগবতের উত্তম শ্লোক কি? সমস্ত ভাগবতেই ভগবানের গুণ মহিমা কীর্তন করা হয়েছে এবং ভগবানের ভক্তদের গুণ মহিমা কীর্তন করা হয়েছে এবং ভগবানের মহিমা কীর্তন করা হয়েছে। সেটি হচ্ছে ভাগবতম। এই ভাগবত হচ্ছে গ্রন্থ, ভাগবত
আর এই গ্রন্থ ভাগবতের যারা নির্দেশ পালন করে তারা আছে ব্যক্তি ভাগবত। এই ব্যক্তি ভাগবত অর্থাৎ ভক্ত বা বৈষ্ণব। তাই আমাদের প্রেম ভক্তি মহাজন নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন যে সাধু শাস্ত্র গুরুবাক্য চিত্তে করিয়া ঐক্য আর না করিও মনে আসা। যে সাধু শাস্ত্র এবং গুরুবাক্য এই তিনটির প্রতি আমাদের দৃঢ় চিত্তে করিয়া ঐক্য মানে দৃঢ় বিশ্বাস থাকতে হবে, আর কোনো আশা করা যাবে না। তো সাধু হচ্ছে কি, যারা আছেন ভাগবত তারা হচ্ছেন সাধু। তাই সাধুর লক্ষণে ভাগবতে বলা হয়েছে তিতিক্ষা কারণিকা সুহৃদ সর্বদেহী নাম অজাত শত্রু শান্ত সাধু ভোজনম। অজাত শত্রু শান্ত হ্যাঁ সাধু ভোজনম। তিতিক্ষা সাধু কি হবেন, সহিষ্ণু হবেন। সাধুদের প্রথম গুণটি কি সহিষ্ণুতা, যেটি মহাপ্রভু বলছেন যে হরিনাম করার আমাদের যোগ্যতা কি, যে ত্রিনাদপি শুনেছেন তরুণ বিষয় শুন, তিনের মতো নিজেকে হীনভাব পোষণ করতে হবে। তৃণ অর্থাৎ খড়কুটা সেগুলো আছে তৃণ, তৃণকে যেমন পদদলিত করে গেলেও যেমন পুনরায় সে প্রতিবাদ করে না, করে কি তৃণ খড়কে পদদলিত অর্থাৎ তার উপর দিয়ে হেঁটে গেলে তিনি কি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে যে আমাকে কেন হ্যাঁ পদদলিত করা হলো বা খসা হয়ে গেল, এরকম বলে বলে না, প্রতিবাদ করে না। তেমনই তিনের মতো দৈনতা, তিনও যেমন মাথা নিচু করেই কি থাকে অবস্থান করে, তেমনই কেউ যদি এভাবে পদদলিত করে তাহলেও তার প্রতিবাদ করা উচিত নয়। এবং সহিষ্ণু, সহিষ্ণু কিসের মতো সহিষ্ণু, তরুর এবং সহিষ্ণু না, তরু অর্থাৎ বৃক্ষকে যেমন অনেক সময় বৃক্ষের ডালপালা ছেদন করা হয় বা কর্তন করা হয় কিনা, তারপরও সেই বৃক্ষকে ছায়াদান করতেই তিনি বিরত হন, তার নিচে যদি আশ্রয় নেওয়া হয় বৃক্ষের নিচে তাহলে বৃক্ষ কি ছায়া দিতে কুণ্ঠা করেন, করেন না, কার্পণ্য করেন না। তিনি অকাতরে তার প্রতি অন্যায় আচরণ করলেও তার বৃক্ষ ছেদন ডাল ছেদন করলেও কি হয় বৃক্ষ ছায়াদানে কোনো কার্পণ্য করেন না। এটি যেমন বৃক্ষের সহিষ্ণুতা রয়েছে, সবসময় কি করছেন তিনি পরহিত করে নিজের জীবনকে উৎসর্গ করছেন বৃক্ষ অর্থাৎ গাছ। তেমনই সহিষ্ণু মনোভাব নিয়ে পরহিত করে সাধুরা কি থাকেন, সবসময় নিজের জীবনকে উৎসর্গ করছেন সাধু। সেই জন্যই যে সাধু হবে সহিষ্ণু, কিরকম সহিষ্ণু, বৃক্ষের মতো, বৃক্ষ যেমন পরহিত করে নিজের জীবনকে সম্পূর্ণরূপে কি করেন উৎসর্গ করেছেন, তিনি ছায়াদান করছেন সুশীতল এবং তার ফল কি হয় নিজে ভক্ষণ করেন কখনো, হ্যাঁ কে ভক্ষণ করে বৃক্ষের ফল, জগৎ জীব অর্থাৎ মানুষ মনুষ্যতর জীব সমূহ করে বৃক্ষের ফল ভোগ করে। এবং বৃক্ষের অন্তিম অবস্থায় যখন বৃক্ষ দেহ রাখেন এবং সেই দেহটি নিয়ে বৃক্ষের কাষ্ঠ দিয়ে কি হয় বিভিন্ন আসবাবপত্র হয়, পরিশেষে সেটি জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় কিনা, তাহলে দেখুন
বৃক্ষ তার নিজের জীবনকে কি করছেন, সম্পূর্ণরূপে পরহীন করে উৎসর্গ করছেন। আর না হলে ওনাকে বলো যে আমরা তো যাবো ঢাকায়, আপনি রেডি করে রাখেন ঢাকায়। তাই এভাবে বৃক্ষ যেমন পরহিত করে নিজের জীবন উৎসর্গ করছেন, সহিষ্ণুতা তিনি প্রদর্শন করছেন সর্বতভাবে। অন্যায় অত্যাচার করলেও বৃক্ষের প্রতি বৃক্ষ তার কোন প্রতিবাদ করছেন না। তেমনি সাধু সন্ত মহাত্মারাও করবেন, সবসময় এরকম সহিষ্ণু গুণ থাকবে, তারা পরহিত করে সবসময় কি থাকবেন, নিজেকে রাখবেন সহিষ্ণুতা। আর কি হবেন কারুণিকা, অর্থাৎ করুণাপরায়ণ, অর্থাৎ দয়াশীল সাধুরা। হ্যাঁ, সবসময় কি হবেন দয়া পরবশ সাধু। হ্যাঁ, অন্যের প্রতি দয়া বা করুণা থাকবেন সকল জীবের প্রতি, শুধু মানুষের প্রতি না, মনুষ্যতর জীব তাদের প্রতি কি হবে সাধুদের করুণা। হ্যাঁ, তারা কখনো কার্পণ্য করেন না সাধুরা। তাই সেটি হচ্ছে সাধুর বিশেষ বৈশিষ্ট্য কি, তারা দয়াবান বা করুণাপরায়ণ, সকলের প্রতি করুণাপরায়ণ। তারা যেহেতু এই বদ্ধ জীব কি করছে, পুনরপি জন্ম পুনরপি মরণ পুনরপি জননী জটরে বারবার তারা সংসার চক্রে আবর্তিত হচ্ছে এবং আবর্তিত হয়ে তৃতাপ জ্বালা তৃতাপ দুঃখ ভোগ করছে। এই যে তৃতাপ জ্বালা তৃতাপ দুঃখ তারা জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয়ে ভোগ করছে, এর থেকে কি করে নিরসন করা যায় এবং কি করে এর উত্তরণ ঘটানো যায়, সেজন্যই কি করছেন সাধুরা প্রত্যেকের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে সকলকে আহ্বান জানাচ্ছেন কি, যে রাধা কৃষ্ণ বলো বলো বলনে সবাই, যে রাধা কৃষ্ণ বলুন সবাই, যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তাই সাধুরা কি করছেন, যে রাধা কৃষ্ণ বলো 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 রে সবাই, যে রাধা কৃষ্ণ বলো এই মাত্র ভিক্ষা চাই, রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো এই মাত্র ভিক্ষা চাই। হ্যাঁ, রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো এই মাত্র ভিক্ষা চাই। যে রাধা কৃষ্ণ কি বলতে বলছেন সাধুরা, রাধা কৃষ্ণ বলো মুখে আর সঙ্গে চলো, আর এটি হচ্ছে ভিক্ষা বা কি সাধুদের ভিক্ষা কি, টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি নাকি, যাত্রা সকলে হরিনাম করুন, কৃষ্ণ ভজন করুন এবং কৃষ্ণ শিক্ষা করুন। আপনাদের যারা পিতা মাতা বন্ধু বান্ধব ছেলে মেয়ে আত্মীয় স্বজন রয়েছে পাড়া প্রতিবেশী, তাদেরকে নিয়ে কি করুন, কৃষ্ণ শিক্ষা দান করুন। আপনার নিজেরা কৃষ্ণ নাম করুন এবং কৃষ্ণ ভজন করুন, অর্থাৎ কৃষ্ণের সেবা করুন, আর অন্যদেরকে নিয়ে সেই শিক্ষাটি আপনারা দান করুন, কৃষ্ণ শিক্ষা। তাই বলছেন যে বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা, যে বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। তাই সাধুরা কি বলছেন, সেই শিক্ষা দিচ্ছেন। এবং ভিক্ষাটি কি, এটি হচ্ছে ভিক্ষা সাধুদের, আপনাদের প্রতি অনুরোধ যে আপনারা সেই ভিক্ষা দান করুন, আপনারা নিজেরা অনুশীলন করে কৃষ্ণ নাম করুন কৃষ্ণ ভজন করুন এবং কৃষ্ণ শিক্ষা নিয়ে দান করুন। আপনারা যে দান সাধুদের কাছ থেকে গ্রহণ করেছেন সেই দানটিকে নিয়ে সঞ্চিত রাখলে হবে না, সেটি কি করতে হবে, বিতরণ করতে হবে। কারণ এটি এমনই দান যে দান বিতরণ করলেও কখনো তার ফুরিয়ে যায় না, এটা অফুরন্ত, যত দান করা যাবে ততই কি হবে এর পরিসর বৃদ্ধি পাবে। এই দান এমনই, যেহেতু এই বস্তুটিকেই
চিন্ময় বস্তু, জড় জগতের পার্থিব বস্তুর কি আছে? দান করলে কি হয়? কমে যায় না বৃদ্ধি পায়? হ্যাঁ, জড় সম্পদ, জড় ধন কি দান করলে কি কমে না বাড়ে? কমে যায়। কিন্তু চিন্ময় বস্তু ভগবানের নাম, সেই দান করলে কি হবে? বৃদ্ধি পাবে, বই কি কমবে না। তাই আপনাদেরকে সাধুরা যা দিচ্ছে বা পেয়েছেন, সেই বস্তু ভগবানের অপ্রাকৃত নাম, কৃষ্ণ শিক্ষা, সেই কি করুন, সকলের মাঝে আপনারা নিজেরা অনুশীলন করে অন্যদেরকেও তার শিক্ষা দান করুন। হ্যাঁ, সেটি ভিক্ষা একমাত্র, সেটি হচ্ছে সাধুদের কি সবচেয়ে বড় করুণা। সাধুরা করে যাচ্ছে জগৎজীবের জন্য, তাই আপনারাও সাধু হয়ে কি করুন, সেই কার্যটি করুন। ঋতিক সেবা কারণিকা সুরিত সর্বদেহীনম। হ্যাঁ, সুরিত সর্বদেহীনম, অর্থাৎ সুরিত মানে পরম বন্ধু, সর্বদেহী মানে যাদের দেহ আছে, তাদের দেহ আছে, যারা এই পঞ্চভূতাত্মক একটি শরীর লাভ করেছে তাদের সকলের এই শরীর রয়েছে, এই শরীর যাদের রয়েছে তাদের কি পরম বন্ধুকে এই সাধু। কেন? যেহেতু জীব নিচয়ের জন্যই সাধুরা কি সবসময় তারা ভগবানের কাছে কি ক্রন্দন করছেন। সাধুদের নিজস্ব কোনো দুঃখ নেই। কি দুঃখ আছে সাধুদের? কোনো দুঃখ আছে? দুঃখ নেই। দুঃখটি কি সাধুদের? দুঃখটি হচ্ছে যে এই জগৎ জীব তারা কৃষ্ণ ভুলে কি করছেন, কৃষ্ণের চরণের শরণাগত না হয়ে কৃষ্ণ ভুলে থাকা তরুণ, কৃষ্ণ বহির্ভূত হয়ে তারা অনাদিকাল চলছে এবং তারা এই তৃতাপ জ্বালা তৃতাপ দুঃখ পাচ্ছে কৃষ্ণ ভুলিয়া। এটি হচ্ছে সাধুদের দুঃখ। কি দুঃখ? যে কৃষ্ণ ভুলিয়া যে জীব এই সংসার চক্রে আবর্তিত হচ্ছে পুনরপি জন্ম, পুনরপি মরণ, পুনরপি জননী জটরেই। এই যে অন্যের দুঃখ দেখে কি হন সাধুরা? ব্যথিত হন বা দুঃখিত হন। তাই তারা কি করছেন? পরম সুরিত হিসাবে অন্য জীবের প্রতি করুণা করছেন, নাম করার জন্য অনুরোধ করছেন। সেটি হচ্ছে সাধুর বিশেষ লক্ষণ। সুরিত সর্বদেহী নাম, অজাত শত্রু, সাধুর কোনো শত্রু নেই। আছে কি? নেই, সাধুর কোনো শত্রু নেই। তাই অজাত শত্রু, সাধুর কোনো শত্রু নেই, অজাত শত্রু, শান্ত। হ্যাঁ, শান্ত তিনি সাধু কি থাকবেন, যেহেতু তার কোনো শত্রু নেই। হ্যাঁ, তার কোনো উদ্বেগও উৎকণ্ঠাও নেই। আছে কি? হ্যাঁ, উদ্বেগ উৎকণ্ঠা নেই সাধু, যেমন এই জন্য তিনি শান্ত, শান্ত। তাছাড়া সকলেই কি অশান্ত? যে ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। হ্যাঁ, কেন? যারা ভোগ বাসনা রয়েছে, ভোগ বাসনা নিয়ে জীবন নির্বাহ করছে, বিভিন্ন রকম বস্তু হ্যাঁ লাভের জন্য তারা প্রচেষ্টা করছে, জড় বস্তু কাম্য বস্তু তাদের, তাদের কি চিত্ত কি স্থির হইতে পারে, মন স্থির হইতে পারে? যাদের বিভিন্ন রকম কামনা বাসনা রয়েছে মনের মধ্যে, ভোগ বাসনা রয়েছে, তাদের মন স্থির নয়, এই জন্য তারা শান্ত নয়, অশান্ত। যারা মুক্তি কামনা করেছেন, মুক্তি কামনা এই জড় জগৎকে অসার ভেবে, এই জড় জগতের তৃতাপ জ্বালা তৃতাপ দুঃখের প্রতি বিতঃসব্দ হয়ে, যারা এই জগৎ থেকে সেই আরেকটি জগৎ রয়েছে সেই জগতে যাওয়ার জন্য যারা আধ্যাত্মিক অনুশীলন করছে, জ্ঞান চর্চা করছে, মুক্তি পাওয়ার জন্য কৃষ্ণ সাধন করছে, তারাও কি শান্ত না?
কেননা যেহেতু তাদের সবসময় সংশয় রয়েছে যে তারা যে সাধনা করছে সেটি যে মুক্তি লাভ হবে কি হবে না, এই যে সংশয়, সংশয় আত্মা কি বিনশ্বতি। যাদের এই রকম সংশয় আছে তারা যে সাধনা ভজনা করছে, যারা মুক্তিকামী, সেই সাধন ভজনে কি মুক্তি লাভ হবে কি হবে না এ নিয়ে যাদের সংশয় রয়েছে তারাও শান্ত না। এই জন্য মুক্তিকামীও শান্ত না। আর কারা? সিদ্ধিকামী, যারা সিদ্ধি কামনা নিয়ে বিভিন্ন রকমের তপস্যা করছে, সিদ্ধি কামনা, এই সিদ্ধির জন্য কি করেছেন, বিভিন্ন জন বিভিন্ন রকমের তপস্যা করেছিলেন। এই তপস্যাটি সত্য রজ তম গুণ ভেদে তিন প্রকার তপস্যা। এই তপস্যা সত্যগুণের তপস্যা করার ফলে কি হয়, উচ্চতর লোকে উন্নীত হওয়া যায়। আর রজগুণের তপস্যার ফলে এই জড়জগতের আধিপত্য, নাম যশ প্রতিষ্ঠা লাভ করা যায় এই জড়জগতে। সেটি কি? রজগুণের তপস্যা। আর তপগুণের তপস্যার ফলে কি হয়, সেটা নিম্নতর লোকে গতি হয়। অর্থাৎ এই জগতে উন্নতি নেই, উচ্চতর লোকেও গমন নেই, নিম্নতর লোকে অর্থাৎ নরকাদি নিম্নতর লোকে গতি, তমগুণী তপস্যার ফল। এরকম আপনারা দেখবেন জয়দ্রথ মহাভারতে একটি চরিত্র রয়েছে, জানেন আপনারা মহাভারতের জয়দ্রথের কারা কারা জানেন, হাত তুলুন দেখি। জয়দ্রথ, তো জয়দ্রথের তপস্যাটি কিরকম ছিল, তিনি পাণ্ডবদেরকে পরাস্ত করার জন্য শিবের কাছে তপস্যা করেছিলেন, করেছিলেন কিনা, হ্যাঁ, পাণ্ডবদেরকে যাতে তিনি পরাস্ত করতে পারেন এই জন্য শিবের কাছে তপস্যা করেছিলেন। ভগবানের ভক্ত পরম ভক্ত কারা, পাণ্ডবেরা, কিন্তু সেই পাণ্ডবদের প্রতি ঈর্ষা করে বা হিংসা করে তাদেরকে পরাভব করার জন্য সেই জয়দ্রথ তপস্যা করেছেন। কার? আরেকজন মহান বৈষ্ণব, হ্যাঁ, চূড়ামণি, সে কে, শিবজির কাছে তপস্যা করে, তার কাছে আশীর্বাদ নিয়ে তিনি কি করবেন, পাণ্ডবকে পরাস্ত করবেন। বুঝা গেছে? এই যে তপস্যা করেছিলেন সেই তপস্যা কি হয়েছিল, তিনি পঞ্চ পাণ্ডবকেই যাতে পরাস্ত করতে পারেন। কিন্তু শিব বললেন, তখন শিবজি বললেন যে না, তুমি একজন পাণ্ডব ব্যতিরেকে, অর্থাৎ অর্জুনকে ব্যতিরেকে অন্য সকলকেই পরাস্ত করতে পারবে। তখন তিনি চিন্তা করলেন, যেহেতু একজনটাকে আমি পরাস্ত করতে পারবো না, আর যেহেতু তার হাতেই হয়তো আমার মৃত্যু হবে, এই যে আশঙ্কা যে তার হাতেই মৃত্যু হবে, তিনি তখন বুঝতে পেরেছেন। তা বুঝতে পেরে কি করছেন, শিবের কাছে আবার তপস্যা করছেন, করে আবার একটি আশীর্বাদ প্রার্থনা করছেন। শিব এই আশীর্বাদ দিয়ে যখন চলে গেছে, তখন আবার তপস্যা শুরু করে যে কি করে অর্জুনকে বধ করা যাবে, কি করে অর্জুনের সবংশে বিনাশ করা যাবে, এজন্য তিনি একটি কৌশল অবলম্বন করছেন। আবার ঘোরতর তপস্যা শুরু করে, তপস্যায় শিবজি এসে উপস্থিত হয়েছেন এনার সম্মুখেই,